অনেক মুসলমান ফুয়াই পিকনিকও যাইতরা গান বাজাইতরা ডিজে লাগাইতরা গাড়ির মাঝে আর হ্যাপি নিউ ইয়ার ডেক্স দিয়া দিয়া আর গান গাইয়া গাইয়া আপনার যাইতরা টুফা খাওয়াত যে তুমি টুফা খাইলাই এই টুফা দেখো খাইলাই পিকনিক খাইলাই গু হারাম খাইলাই যে গান বাজাইয়া তুমি গেলাই হারাম গান গান শুনি শুনি গেলাই কৌসাইন ই ফুয়ার যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে ই ফুয়ার ইমান নসিব হইব নি পাতুই না খানে ডরাইতরা নি আপনারা জুড়ে কৌসাইন ইমান নসিব হইব নি এখন যে ফুয়ার পিকনিকর লাগি প্রস্তুতি নারায় আগামী খাইল তুমি পিকনিকও যাইতাই তুমি নতুন ইয়ার মানাইতাই খুশি করতাই বেলুন ফাটাইতাই বোম ফাটাইতাই আজ খুদায় না করুক রাজ যদি তোমার মৌত হয়ে যায় দুনিয়ার জিন্দগি দেখি তুমি ইমান হারাইয়া আখেরাতর জমিনে পদার্পণ করবাই আল্লাহর নবী হইতে এর চাইতে ময়দানে মাহশর আফসুসের কথা আর হইতে পারে না এক মানুষে ৩০ বছর ২০ বছর ৫০ বছর জিন্দগি মুসলমান পরিচয় দিয়া দুনিয়ার জমিনের মধ্যে হে কাটাইল আর আখেরাতর জমিনে তারে কাফির আর মর্তদখলর হারার মধ্যে দেখা গেল কাফিরার এহুদ নাসারা মর্তদখলর হারার মাঝে দেখা যাইব একগুলো মানুষরে ও নবীদের হইতরা মান্তাসাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহুম যে যার কালচারে যে যার রীতিরে যে যার নীতিরে অবলম্বন করব ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে তার কাতারর মাঝে তার সফর মাঝে তারে উবা করাইবা তুমি জানো নি হ্যাপি নিউ ইয়ার খার তুমি জানো নি নতুন বছর খার তুমি জানো নি ইংরেজি মাস ইকান খার আল্লাহর নবীর দুশমন আল্লাহর দুশমন আমরার দেশের দুশমন ইংরেজ এই ইংরেজের নতুন চাল হইয়া থাকলো গিয়া আপনার জানুয়ারি আর শেষ বছর হইয়া থাকলো গিয়া আপনার ডিসেম্বর বছরের শেষ মাস হইয়া থাকলো ডিসেম্বর আমরা মুসলমানে ভালাভালি করি আর ডিসেম্বর লইয়া আর জানুয়ারি লইয়া আমরা তো ইংরেজরে সাপোর্ট করি আর নাউজুবিল্লাহ খারে সাপোর্ট করি আর ইংরেজরে সাপোর্ট করি আর যে ইংরেজে মসজিদ ভাঙ্গিবার লাগিয়া পরিকল্পনা নিছিল যে ইংরেজে মাদ্রাসা ভাঙ্গিবার লাগি পরিকল্পনা নিছিল যে ইংরেজে কুরআন দেদালাইবার লাগি পরিকল্পনা নিছিল যে ইংরেজে আলিম উলামাকে হত্যা করার লাগিয়া পরিকল্পনা নিছিল এই ইংরেজরে তুমি সমর্থন কর তুমি কাল কিয়ামতের ময়দান ইংরেজ অখলর লগে তোমার হাসরের ময়দান আল্লাহ উবা করাইবা না আউযুবিল্লাহ নাচ গান জুয়া তামসা খেই ইত্যাদি ইটা হোক না না হোক মাতুই না খানে হোক না না হোক না হোক ইটার বিরুদ্ধে আমার মাথা দরকার আমি বিরুদ্ধে মাতিতে পারিয়ান না তবে আমি অংশীদার হইতাম না অংশগ্রহণ ইতাত করতাম না আইজ কাইল দেখো কোয়া ও যেন এখন আপনার আইজ রাইত ১২টার বাদে ২০২২ সাল শেষ হয়ে দিব ওই বলি না হইতো না ২০২৩ সালও আমরা ইংরেজি মা বছরের ২০২৩ সালও পদার্পণ করমু ১২টার বাদে এখন আন্দাজ করুক কোয়া যাই ও দেন আমরা অনেক মুসলমান ফুয়াইতে প্ল্যান প্রোগ্রাম খতরা যে বছরের এন্ড হয়ে গেছে বছর শেষ হয়ে গেছে গিয়া হে একটা উৎসব পালন করতো বছর শেষ হয়ে গেছে গিয়া হে আপনার এখন খুশি করতো অনেক জায়গা তাইতে দেখে আইছি ফুয়াইন মুসলমান জমিছই রাইত আপনার খুশি তামসা করতা এর বাদে আপনার নাচ গান করতা বেলুন ফাটাইতা বোম ফাটাইতা বুঝুই না ওটা মুসলমানের ফুয়াইতে কতরা এগু হোক না না হোক মাতই না কেনে না হোক এখন আপনি এগুর বিরুদ্ধে যদি মাতই তে আপনি হোক প্রতিষ্ঠিত করলা এগুলো যদি আপনি সমর্থন করেন না হোক প্রতিষ্ঠিত করলা আপনি যদি এগুর বিরুদ্ধে মাতই আপনার উপরে হেম্পার আইব আইলে আপনি অতাওয়া সব বিশ্বাব সবর করবা মাসে গাইলে ইতরা নি গাইলে কুয়া আমি আমার বাতিতে থাকবো আমার ফুয়া আমার ভাই আমার বাতিজা আমার বাইকনা আমার ভাই এই সব রে আমি বুঝাইতাম ওগুইল অতাওয়া সৌবিল হক তারে হক বুঝাইতাম কিতা বিলে না আমরার নতুন সাল নাই ২০২২ ইয়ার গেছে গিয়া এগু আমরার নাই আমরার ইসলামিক মাস হইল আরবি মাস হইল মহরম থাকি শুরু ইসলামর মাস মহরম মাস বছরের প্রথম আমরা হইতাম আমরার প্রথম মাস মহরম জানুয়ারি না এখন যারা জানুয়ারি লইয়া ফালাইতরা এগু তো আমার ভারতবর্ষর কালচার নাই ভারতবর্ষর যে আপনার ভারতীয় যে ভাষা আমরা আর হিন্দুস্তানি যে কালচার এই হিন্দুস্তানি কালচারের উল্টা ওদের হ্যাপি নিউ ইয়ার পালন করা নতুন বছর পালন করা নতুন বছরের পিকনিক খাওয়া নতুন বছরের গাড়ি সাজাইয়া আপনার টুফা খাওয়া এটা বিলকুল হারাম এটা এহুদির কালচার এটা খ্রিস্টানের কালচার এটা নাসারার কালচার এই সমস্ত কার্যর মধ্যে আমরার যে ছেলে মেয়ে হল লিপ্ত এনতানরে আমরা বুঝাইতাম ওয়াতাওয়াসাউ বিল হক হক জিনিস বুঝাইতাম কিটা
আল্লাহ কই দেয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ইসলাম ধর্ম হইয়া থাকলো গিয়া পৃথিবীর সারা ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, আমি আল্লাহর মনোনীত ধর্ম, আমি আল্লাহর নির্বাচিত ধর্ম, সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বন্ডামি নাই, ইসলামের মধ্যে লুচ্চামি নাই, ইসলামের মধ্যে শয়তানি নাই, ইসলামের মধ্যে পাগলামি নাই, ইসলাম হইয়া থাকলো শৃঙ্খলাবদ্ধ এক ধর্ম, সুবহানাল্লাহ। এখন কৌ চাই জেনতা নিতা খরই অনেক মুসলমান ফুয়াইন পিকনিকও যাইতরা গান বাজাইতরা ডিজে লাগাইতরা গাড়ির মাঝে, আর হ্যাপি নিউ ইয়ার ডেক্স দিয়া দিয়া আর গান গাইয়া গাইয়া আপনার যাইতরা টুফা খাওয়াত, যে তুমি টুফা খাইলাই, এই টুফা দেখো খাইলাই, পিকনিক খাইলাই, গো হারাম খাইলাই, যে গান বাজাইয়া তুমি গেলাই হারাম গান গান শুনি শুনি গেলাই। কৌ চাই ই ফুয়ার যদি রাস্তার মধ্যে এক্সিডেন্টে মারা যায় তাহলে ই ফুয়ার ইমান নসিব হইব নি, পাতুই না খানে ডরাইতরা নি আপনারা জুড়ে হোসাইন ইমান নসিব হইব নি। এখন যে ফুয়া পিকনিকর লাগি প্রস্তুতি নেরায় আগামী খাইল তুমি পিকনিকও যাইতাই, তুমি নতুন ইয়ার মানাইতাই, খুশি করতাই, বেলুন ফাটাইতাই, বোম ফাটাইতাই, আজ খুদায় না করো রাইজ যদি তোমার মৌত হয়ে যায় দুনিয়ার জিন্দগি থেকে তুমি ইমান হারাইয়া আখেরা তোর জমিনে পদার্পণ করবাই। আল্লাহর নবী কইতে এর চাইতে ময়দানে মাহশর আফসুসের কথা আর হইতে পারে না। এক মানুষে ৩০ বছর ২০ বছর ৫০ বছর জিন্দগি মুসলমান পরিচয় দিয়া দুনিয়ার জমিনের মধ্যে হে কাটাইল আর আখেরা তোর জমিনও তারে কাফির আর মর্তদখলর হারার মধ্যে দেখা গেল, কাফির আর ইহুদ নাসারা মর্তদখলর হারার মাঝে দেখা যাইব একগুরো মানুষরে। ও নবী দে কইরা মান্তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যার কালচার দে যে যার রীতিরে যে যার নীতিরে অবলম্বন করব ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে তার কাতারের মাঝে তার সফর মাঝে তারে উবা করাইবা। তুমি জানো নি হ্যাপি নিউ ইয়ার খার, তুমি জানো নি নতুন বছর খার, তুমি জানো নি ইংরেজি মাস ইকান খার, আল্লাহর নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমরার দেশের দুশ্মন ইংরেজ, এই ইংরেজের নতুন চাল হইয়া থাকলো গিয়া আপনার জানুয়ারি আর শেষ বছর হইয়া থাকলো গিয়া আপনার ডিসেম্বর, বছরের শেষ মাস হইয়া থাকলো ডিসেম্বর। আমরা মুসলমানে ভালাভালি করি আর ডিসেম্বর লইয়া আর জানুয়ারি লইয়া আমরা তো ইংরেজরে সাপোর্ট করি আর নাউজুবিল্লাহ, খারে সাপোর্ট করি আর ইংরেজরে সাপোর্ট করি আর, আর যে ইংরেজে মসজিদ ভাঙ্গিবার লাগিয়া পরিকল্পনা নিছিল, যে ইংরেজে মাদ্রাসা ভাঙ্গিবার লাগি পরিকল্পনা নিছিল, যে ইংরেজে কুরআন দে দালাইবার লাগি পরিকল্পনা নিছিল, যে ইংরেজে আলিম উলামাক লরে হত্যা করার লাগিয়া পরিকল্পনা নিছিল, এই ইংরেজরে তুমি সমর্থন কর ফটো ভিডিও করবা ইতার এই মহল্লার থেকে আউট করা হইতো, বঞ্চিত করা হইতো হো ইনশাআল্লাহ। ওলা যদি আমরা অথবা সাউমিল হক হকরে প্রতিষ্ঠিত করাত লাগি যায় দেখো চাই আমরা মহল্লা তার পিকনিক খারাপ আর হইবানি, একগুলো তো পিকনিক খাইতরা খাইতরা লগে দেখবাই আপনার খোলা গাছ আর হইগু খাটিয়া গাছও লাগাইয়া তুইছ। কেয়ামতের দিন এই গাছে আপনার 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 আমার বিরুদ্ধে ফরিয়াদ করবো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র মানুষ ব্যথিত প্রত্যেক মখলুকে প্রত্যেক জীব জন্তুয়ে প্রত্যেক গাছপালা তরুলতায় আল্লাহর জিকির করে কও সুবহানাল্লাহ। আমরা মানুষ যেলা গাফিল, বাদ বাকি তাইলা গাফিল নাই বেখবর নাই সবে আপনার জিকির করে। ও তুমি একটা খোলা গাছ রেখেনে কাটিলে, এই খোলা গাছ ইগু কাটিয়া খেনে আপনার গাড়ির মাঝে লাগাইলে, ইগু হার কালচার ইগু মুসলমানন নি না, ইগু মুসলিমর কালচার, তারা তারার পূজাত তারা তার কোনো উৎসব আপনার খোলা গাছরে ব্যবহার করে, তুমি এখানে মুসলমানের আওলা দিয়ে খোলা গাছ ছাটিলাই, অনেক বিয়া শাদির মাঝে এখন দেখা যায় আপনার খোলা গাছ ছাটিয়া মুসলমানে গাড়ির মাঝে লাগাইতরা আর যাইতরা, এটা আমরার হালত আর অবস্থা কিটা, আর আমরা বার যাই আর আমরা মিলে দেশের রাজা বাদশা হই দিতাম, খালি লাতে আইতাম আর যাইতাম আমরা খাসলোতে। আল্লাহ তোমারক তাহলে ফরমাইত্রা ওয়াতাওয়াসাউ বিল হক, তুমি তাই হকরে প্রতিষ্ঠিত করাত লাগি দাও, হক মাতাত তুমি তাই লাগি দাও, হকরে তুমি তাই হকর দাওয়াত দেবাত লাগি দাও, হকর তলকিন দেবাত লাগি দাও। আমরা মুসলমানের আওলাদে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করতাম নাই, মুসলমানের আওলাদে শেষ বছর ৩১ ডিসেম্বর আমরা পালন করতাম নাই, ৩১ ডিসেম্বর পালন করবা আপনার ইহুদি হলে, ৩১ ডিসেম্বর পালন করবা নাসারা হলে, ৩১ ডিসেম্বর পালন করবা আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মন হলে, আমরা মুসলমানে না। আরো কিছু আমরা বাইয়াই নাসি, আল্লাহ তোরা বহুত টাকা পয়সা দিলাইছ, আমরা ফুয়াইন আর ফুডিন তোর বার্থডে পালন করি, কিতা পালন করে বার্থডে, এই বার্থডে পালন করাও হারাম, হ্যাপি নিউ ইয়ার পালন করা হারাম,
31 ডিসেম্বর পালন করা হারাম, ওলা হারাম জেলা পায়খানা খাওয়া হারাম, ওলা হারাম জেলা শুয়োরের গোশ খাওয়া হারাম, ওলা হারাম জেলা মারে বিয়া করা হারাম, নাউজুবিল্লাহ। দুষ্ট বুজুর্গ এর চাইতে আর বড় মাত আছে নি কুন্তা? এখন যারা আমরা আমরার ভুয়া, আমরার বাগনা, আমরার বাত্তিউদা, আমরার ভাই এইটাই যাইবা বিলে তোমার মহল্লার থেকে আউট করা হইব। তুমি ইহুদির খামুখে না যাইতাই? আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিন নতুন বছর পালন করছো ইনি দেখাও চাই? আল্লাহর নবী 63 বছর জিন্দেগির মধ্যে একদিনটা শেষ বছরের শেষ দিন পালন করছো ইনি দেখাও চাই? নবীজি করছো ইনি? না না, বলে সাহাবি হলে করছো ইনি? সাহাবি হলে তারা জিন্দেগির মধ্যে বছরের শেষ দিনও পালন করছো না আর বছরের শুরু দিনও পালন করছো না। তাবি হলে বছরের শেষ দিনও পালন করেন নাই আর বছরের বছরের আরম্ভর দিনও পালন করেন নাই। কোন বুজুর্গ হলে, কোন অলি হলে, কোন ফির হলে, কোন আম্বিয়া হলে, কোন সাহাবি হলে এই ধরনের দিন পালন করলা না? আর 2022 আর 23 সাল হইয়া তুমি শেষ বছর আর নতুন বছর পালন করটা খান তাই গেলা? এর লাগে তৌবা করো মুসলমানের ভুয়াই, যারা এটা প্ল্যান প্রোগ্রাম করায় আল্লাহর রাস্তা তোমার নখরে লাগাও। আল্লাহ অক্তর খসম খাইয়া কইতরা তোমার যদি আমি অক্ত দিছিলাম, সময় দিছিলাম, এই টাইম দেখু দিছিলাম রে বা তুমি কোন রাস্তাত বয় করছো, কেয়ামতের দিন হিসাব হইব। ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, কেয়ামতের দিন তোমার হিসাব হইব। তোমারে আমি যে জিন্দেগি দিছিলাম এই জিন্দেগি তুমি পিকনি কর লাগিয়া, এই জিন্দেগি তুমি এশ আরামর লাগিয়া, এই জিন্দেগি নাচ গানর লাগিয়া, মেলার লাগিয়া তুমি কতটা কতটা সময়রে বাহর লাগ, আর আমি আল্লাহর সামনে সজদা দিবার লাগি, আমি আল্লাহর সামনে বইয়া জিকির আজকার করার লাগি, আমি আল্লাহর সামনে বইয়া তিলাওয়াত করার লাগি, আমি আল্লাহরে কুশ রাজি করার লাগি, তুমি কতক্ষণ সময় দিলাই? আল্লাহ কিয়ামতের দিন জিকাইবা। এর লাগি দুষ্ট বুজুর্গ আমরা প্রত্যেক সচেতন হই, আমরা হুয়াইন তরে আমরা হুড়িন তরে আমরা বুঝাই আর বদিনী থেকে ফিরাই।